বাথরুমের ড্রাম না কেটে পানি নলকূপে শত চাপেও মিলছে না পানি। এক বালতি পানি ভরতে সময় লাগছে আধা ঘন্টা। পাম্পেও উঠছে সামান্য পানি। প্রায় দু মাস ধরে পানির জন্য হাহাকার লাখো মানুষের। ওয়াশার পানি ঘরের কাজে ব্যবহার করা গেলেও পানযোগ্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে পুরো এলাকায়। খুবই কষ্ট, দুপুরবেলা তো আরো কষ্ট। পানি চাপতে পানি উঠে না, দুপুরে একটু একটু করে পানি উঠে। মেলার সময় পানি ভর্তি লাগে, 15 মিনিট লাগে এক বালতি পানি। তারপর সেই পানি কাজ করতে হয়, থালা বাটি ধোয়া, হাড় কুড়ি মাজা, এগুলো গোসল করা, খুব কষ্ট। এই জন্য খাপা পানি তো দূরে থেকে আনে, এই পানি আনতে খুব কষ্ট হয়, থাকতে আর এই পানি খাওয়া যায় না। তারপর আমরা অনেক দূর থেকে পানি এনে খাই। প্রায় দু মাস ধরে এমন সমস্যায় ভুগছেন খুলনা মহানগরের লাখো মানুষ। এলাকাবাসী বলছেন, নগরীতে যে পরিমাণ পানির চাহিদা তা সরবরাহ করতে পারছে না খুলনা ওয়াসা। তাই কিছু মানুষ নিজ উদ্যোগে এলাকাবাসীর জন্য খাবার পানির ব্যবস্থা করেছেন। সেখানেও উপচে পড়া ভিড়। এখানে পানি নাই, এই একটাই কল। আমাদের এক ভদ্রলোক এই কষ্ট দেখে আমরা অনেক দূরে দূরে পানি আনতে যেতাম, পাইতাম না। অনেক গেঞ্জাম হইতো, মারামারি হইতো। যার কারণে এক ভদ্রলোক আমাদের এখানে এই ব্যবস্থা করে দিচ্ছে। এখন আমরা এই জায়গার থেকে একটু পানির ব্যবস্থা দিয়েছি, আমরা খুব উপকৃত হয়েছি। আর আশপাশে কোথাও সাপ্লাই পানির বা ওয়াশার লাইনের কোনো ব্যবস্থা নেই, এই পানি দিয়ে এই সবাই। ভূগর্ভস্থ পানি যাতে বেশি তুলতে না হয় সেজন্য 5 বছর আগে 2,500 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। বলা হয় এই পানি পানযোগ্য, কিন্তু এলাকাবাসীর অভিযোগ সেই পানিতে এখন ময়লা আর দুর্গন্ধ ভরা। পানি পান করা তো দূরের কথা, গোসল সহ অন্যান্য কাজ করাও কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধ হয়, ময়লা বসে যায়, ছালা ছালা পানি হয়, আবার আয়রন হয়। আমরা এই পানি খাইলে আমাদের রোগ হয়, আমরা বিভিন্ন রকমের রোগ হয়। আমরা এই পানি খাইতে পারি না, খুবই কষ্ট করে আমরা এই পানিটা খাই। বর্ষার সময় পানি হয়, শীতের সময় থাকে, কিন্তু এই গরমের সময় থাকে। সবে ভারতের আগে পানি শেষ হয়েছে, প্রতি বছর এরকম হয়। খুলনা ওয়াসার হিসাব অনুযায়ী 16 লাখ নগরবাসীর জন্য প্রতিদিন প্রায় 24 কোটি লিটার পানির প্রয়োজন, যার অর্ধেক সরবরাহ করতে পারে সংস্থাটি। এর মধ্যে পান করার পানি সরবরাহ হচ্ছে 3 থেকে 4 কোটি লিটার। ওয়াসার পানি সরবরাহ প্রকল্প থেকে দিনে মাত্র 5 কোটি লিটার পানি সরবরাহ করা হয়, সব মিলিয়ে 10 থেকে 12 কোটি লিটার, যা চাহিদার অর্ধেক। বাকি পানির চাহিদা মেটাতে নগরবাসীকে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে। যেন বোতল নেই আমার, আর পাম্পও পানি থাকে না, পাম্পে পানি শর্ট হয়ে যায়, মানে শর্ট করে যায়, এই যে পাম্পও থাকে। তাই 10টা বোতল পাইছি, খুব কষ্টে সিরিয়াল দেওয়া, 10 জনের সিরিয়াল গাড়ি ভরে যায়, 10 গাড়ি পরে পানি পাওয়া যায়। তীব্র তাপদাহে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন ভোগান্তি বলে মনে করছেন ওয়াসার কর্মকর্তারা। তারা বলছেন, ভূগর্ভ থেকে 42টি পাম্পের মাধ্যমে প্রতিদিন ওয়াসা তুলছে 2 কোটি লিটার পানি। এতে তাদের ব্যয় একটু কম হয়, আর মধুমতি নদীর পানি পরিশোধন করে সরবরাহে ব্যয় অনেক বেশি। আবার পাইপলাইনে যে পানি সরবরাহ করে ওয়াসা তা পান করে না নগরবাসী, নলকূপের পানিতেই ভরসা তাদের। ইয়াসিন আলী, সোনালী নিউজ।